فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে শুনছেন, একটি বিষয়ে বাধ্য হয়ে এভাবে লাইভের সামনে আসা, লাইভে আসা, তার কারণ আপনারা সবাই জানেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শাহাদাতে কারবালা মাহফিলে ওখানে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম একটা বিষয়ে। একজন বক্তা, উনি খুব জোরালো ভাষায় ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। বাতিলের বিরুদ্ধে কথা বললে আমাদের ভালো লাগে, তবে সেখানে আমি একটা কথা বলেছি যে ওয়াহাবির বিরুদ্ধে কথা বলা তো ঠিক আছে, ঠিক যেভাবে আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কাদিয়ানি কোত্থেকে আসলো, কিভাবে কাদিয়ানির উৎপত্তি হলো সেটা যদি না বলি তাহলে কথাটা অসম্পূর্ণ থাকবে। কাদিয়ানিরা নিজেরা বলেছে যে আমরা কোরআনে করিমের বাণী ওয়া খাতামান নবিজিন এই শব্দটার অর্থ করি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ, সর্বসেরা নবী, সর্বশেষ নয়। অতএব আমাদেরকে দোষ দিয়ে লাভ কি? দেওবন মাদ্রাসার বড় হুজুর কাসেম নানুতুবি সাহেব উনিও তো এটা বলেছেন। তো অতএব এর থেকে বোঝা যায় যে কাদিয়ানিদেরকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, মূলত তারা প্রশ্রয় পেয়েছে দেওবন্দীদের দ্বারা, তথা দেওবন্দী মুরব্বী কাসেম নানুতুবি সাহেবের দ্বারা। তাহলে আমাদেরকে দেওবন্দীদের বিরুদ্ধে বলতে গেলে অবশ্যই কাসেম নানুতুবি সাহেবের ওই কথাটা আনতে হবে, ঠিক যেমনিভাবে যুগশ্রেষ্ঠ আলেমে দিন হুজুর মুজাদ্দিদে মিল্লাত আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা বলেছেন। অতএব ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলবো আমরা, কিন্তু আমাদের দেশে কি ওয়াহাবি এখানে জন্ম নিয়েছে? এখানে তো আউলিয়া ইকরাম ইসলাম প্রচার করেছেন, এখানে ওয়াহাবিয়ত আসলো কোত্থেকে? আমরা যেটা ঐতিহাসিকভাবে জানি সেটা হচ্ছে ওয়াহাবিয়তের জন্মস্থান আরব তথা বর্তমান সৌদি আরবের রিয়াদে, নজদে, এবং তার প্রবর্তক মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি, এটাই ঐতিহাসিক সত্য। সেখানে ওয়াহাবি মতবাদের সর্বপ্রথম প্রবর্তন, সেখান থেকে আমাদের অখণ্ড ভারতে এই ওয়াহাবি মতবাদ আসলো কোত্থেকে? ঠিক এই কথাটা আমি জিজ্ঞেস করেছি মাহফিলে। তো মাহফিলের সর্বসাধারণ মানুষ ওনারা কী জবাব দেবেন? আমি বলেছি যে ঐতিহাসিকভাবে সত্য যে এই ভ্রান্ত মতবাদ ওয়াহাবি মতবাদটা হিন্দুস্তানে যিনি আমদানি করেছেন, যিনি প্রচার করেছেন, ওনার নাম সৈয়দ আহমদ বেরলভী। এক কথায় আমি বলেছি সৈয়দ আহমদ বেরলভী সাহেব ওয়াহাবিয়তের আমদানিকারক, এটা আমি বলেছি। এবং সেখানে আমি কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। পরবর্তীতে কিছুদিন পরে ঢাকার সিলেটের দুই একজন মৌলভী সাহেব আমার চ্যালেঞ্জ গ্রহণ করে
আমাকে তারা বলেছে, তাদের সাথে মুবাহাসা করার জন্য, মোনাজারা করার জন্য আমি ঢাকায় যেতে, আমি তাদেরকে বলেছি ঢাকায় আমার যাওয়ার দরকার নেই, আমি চট্টগ্রাম থেকে যখন চ্যালেঞ্জ দিয়েছি আপনারা চট্টগ্রাম আসেন, আপনাদেরকে মেহমানদারি করব। পরবর্তীতে এরা নানা ধরনের টালবাহানা করেছে, এটা জাতীয় বিষয়, সৈয়দ আহমদ বেরলভীর ব্যাপারে বললাম উনি ওয়াহাবিয়তের আমদানিকারক, আমি কিন্তু ওখানে এটা বলার কোনো অবকাশ রাখিনি যে আমি সৈয়দ আহমদ বেরলভীকে কাফের বলেছি কিংবা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কী বলেছেন সে ধরনের কোনো উক্তিও করি নাই, শুধুমাত্র বলেছি সৈয়দ আহমদ বেরলভী ওয়াহাবিয়তের আমদানিকারক, এতটুকু। এখন এরপরে অনেকে এটা নিয়ে তারা ভিডিও বার্তা দিয়েছে, তারা বলেছে উনি শহীদ, উনি আওলাদে রসুল, অতএব ওনার বিরুদ্ধে কেমনে বলবো, এ ধরনের কথা। এটা কি আমার কথার উত্তর হলো? এটা তো আমার কথার খণ্ডন হলো না। আমি বললাম আমি ইতিহাসের আলোকে এটা প্রমাণ করব যে সৈয়দ আহমদ বেরলভী ওয়াহাবিয়তের আমদানিকারক এবং ওয়াহাবিয়তের প্রচারক, আমি এটা বলেছি। এরপরে দেখলাম কিছুদিন পরে জনৈক ব্যক্তি, যে কিনা ঢাকা আলা হযরত কনফারেন্স একটা মাহফিল হয় আমাদের ওলামায়ে আহলে সুন্নাত ওটা উদযাপন করেন, সে ওখানে 1,00,000 টাকা চাঁদা দিয়ে ওখানে সে দাওয়াত নিয়েছে, এবং আমাদের চট্টগ্রামে একটা মাহফিল হয় আহলে সুন্নাত সম্মেলন সংস্থা, সে ওখানেও ছলেবেলে কৌশলে এখানেও এসেছিল, কিন্তু বাস্তবে সে আলা হযরতের অনুসারী নয়। সে পঞ্চমুখে আলা হযরতের প্রশংসা করেছে, কিন্তু সে যে ভেতরে একজন মুনাফিক সেটা ধরা পড়েছে কখন, যখন আমি সৈয়দ আহমদ বেরলভীকে ওয়াহাবিয়তের আমদানিকারক বলেছি। প্রিয় ভাইরা, আসলে আমি বলেছি আমি ইতিহাস থেকে প্রমাণ দেব, তারা বলেছে ইতিহাস থেকে প্রমাণ দেন আমরা খণ্ডন করব, খণ্ডন এখানে করো। এরপর তারা তো ওটা করে নেই, এখানে আসেনি, আমি ইন্ডিয়া গিয়েছি ভারতে, সেখানে কলকাতা মালদা শহরে এবং আমাদের রাজধানী ঢাকা শহরে চট্টগ্রামের বিভিন্ন লাইব্রেরি আমি তন্ন তন্ন করে ইতিহাসগুলো একত্রিত করেছি, এবং সেগুলো একত্রিত করে সেখান থেকে আমি আমার বই, আমার একটা পুস্তক রচনা করে দিয়েছি। তারা যেন আমার সাথে কথার মাধ্যমে, কথায় না শুনে আমার লেখা যেন তাদের সামনে পৌঁছে যায়। আমি বিশ্বাস করি না আমার লেখা তাদের কাছে যায় নাই, মুখোশের অন্তরালে নাম দিয়ে আমি আমার এই পুস্তিকাটা আমি রচনা করেছি। এখানে আমি একে একে আমি এই 1 থেকে শুরু করে সর্বশেষ আমি 22 নম্বর পর্যন্ত রেফারেন্স দিয়েছি, সেখানে কেবল 22 নম্বর রেফারেন্সটা গাজী দীনে মিল্লাত ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আজিজুল হক শের বাংলা আল কাদির রহমতুল্লাহ আলের ওনার কথা, উনি যে উক্তি করেছেন দিওয়ানে আজিজ শরীফ ওনার কিতাবে, উনি যেটা এটা ওনার কথা উনি বলেছেন, এটা রেফারেন্স দিয়েছি। সেখানে উনি বলেছেন সৈয়দ আহমদ বেরলভীরা আকলু বিষ্ণু বায়া কর্দ গুস্তাখি বসানে সরবরে পয়গম্বরা, অর্থাৎ সৈয়দ আহমদ বেরলভী উনি রসুল পাকের সানে গুস্তাখি করেছেন এবং উনি সেগুলো এখানে রেফারেন্সও দিয়েছেন। আমি এখানে রেফারেন্সগুলো সহ কথা বলতে আসি নাই, আমার বই আছে, আমার বইটা হাতে নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো হালালজাদা হয় তাহলে আমার বইটাকে সুন্দরভাবে ওটাকে খণ্ডন করুন, যদি সত্যিকারের হালালজাদা হয়ে থাকে।
উনি বলে দিয়েছেন লাস্ট সিলসিলায় কে দারা সৈয়দ আহমদ আমদা আ বুরিদা আজ ফিউজাতে মোহাম্মদ আমদা, যেই সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আছে ওই সিলসিলা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফিউজাত থেকে কর্তিত বঞ্চিত কাটা, এটা ওনার অভিমত, উনি যেগুলো দিয়েছেন এখানে রেফারেন্স আছে। এরপরে আমি বাকি একুশটা রেফারেন্স সবগুলো দিয়েছি, ইতিহাসের রেফারেন্স সবগুলো আমি দিয়েছি। আমার কথা হচ্ছে তথাকথিত এই রইসুল মুনাফিকিন ধাপ্পাবাদ একজন আয়্যার মক্কার নির্লজ্জ একজন ব্যক্তি বলবো আইনুল হুদা, সে বেহুদাকে সে আমেরিকায় বসে বসে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আলা হযরত সমাচার নামে গুস্তাখিমূলক কিছু কথাবার্তা ভিডিও করে যাচ্ছে। এই পর্যন্ত প্রায় 200-এর কাছাকাছি নাকি সে ভিডিও করেছে। এগুলো আমি শুনবার সময়ও নাই, সেগুলো শুনিও নাই। এখন ব্যাপারটা হচ্ছে কোনটা, অনেকদিন পরে সেদিন হাতে আসলো জামে আহমদিয়া সুন্নি আলিয়া যেখানে আমি খেদমতে আছি সেখানে তার একটা লেখা কয়েক পাতা বই, বই সে লিখেছে, তার নাম দিয়েছে দুই ফাজিলের গুস্তাখি। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা এবং মুফতি আহমদিয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাই এই দুজনের বিরুদ্ধে সে এখানে লিখেছে, তার কিছু ভিডিও নাকি আছে, সেগুলি সে পুস্তক আকারে এখানে লিখেছে। জামিয়াতে কে বা কারা পাঠিয়েছে ওঠা আমাকে আমাদের প্রিন্সিপাল সাহেব মহোদয় উনি আমাকে দিয়েছেন, আমি সেটা উল্টায়া দেখলাম 6 নম্বর পৃষ্ঠায় সে একটা কথা বলেছে। সে বলেছে আমি সত্যটা তুলে ধরি, মানে সে কেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই গোস্তাখিগুলো করে যাচ্ছে, মানে সত্য কথাটা বলছে কোনটা। সে বলেছে খুব সম্ভব 2019 সালের শেষার্ধে মাওলানা আশরাফুজ্জামান সাহেবের 1 কোটি টাকার চ্যালেঞ্জ, মানে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছি, এরপরে তাদের লোকেরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আর সে বলতেছে 2019 সালের 16ই সেপ্টেম্বর আমি একটি ভিডিও বার্তা দিলাম বেরলভীদেরকে, শিরোনাম ছিল 1 কোটি টাকার চ্যালেঞ্জ আত্মঘাতী দ্বন্দ্ব, ফেতনা দমনের চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য, মারহাবা মুফতি শাহ আলম ও মাওলানা সদরুল আমিন, সত্য প্রকাশে আমরা আপনাদের পাশে। বাহ বাহ বাহ, এই শিরোনামটা উনি দিয়েছেন। উনি বলেছেন অনেকদিন পর্যন্ত নাকি অপেক্ষা করেছেন, অর্থাৎ প্রায় 22 দিন নাকি অপেক্ষা করেছেন, এরপরে শেষ পর্যন্ত উনি এই ভিডিও বার্তাগুলো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দিতে শুরু করেছেন। আমার কথা হলো আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছি, আমার বক্তব্য ছিল সৈয়দ আহমদ বেরলভী সাহেব উনি ওয়াহাবিয়তের আমদানিকারক প্রচারক, আমার বই প্রকাশিত হয়েছে, আমি বই এই বই যে তাদের কাছে পৌঁছায়নি আমি বিশ্বাস করি না, আমি প্রায় 5000-এর অধিক বই ছাপিয়ে আমার ছাত্রদেরকে দিয়েছি, সারা বাংলার ছাত্র, সারা বাংলার ছাত্ররা এখানে আছে, এখানেও সেই গোষ্ঠীর ছাত্ররা লেখাপড়া করে আমরা অবশ্যই জানি, তারা যে ওদের কাছে পৌঁছায়নি আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে প্রয়োজন ছিল আমার লিখিত কিংবা আমার কথিত আমি যা বলেছি সেটার উত্তর দেওয়া। সৈয়দ আহমদ বেরলভী সাহেব আমদানিকারক নন ওয়াহাবিয়তের, উনি ওয়াহাবিয়তের প্রচারক নন, এক, এবং 2 নম্বর ইতিহাসের পাতায় পাতায় যেগুলো লেখা আছে সেগুলা সত্য নয়। তো সত্য নয় হলে আশরাফুজ্জামানের বিরুদ্ধে কেন বিশুদ্ধার,
আমার বিরুদ্ধে কেন কথা বলছো? আগে সেই লিখকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করো, মামলা করো। সেই সৌদি আরব থেকে ছাপানো সেই বই আশ-শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আকীদাতুহু সালাফিয়া ওয়া দাওয়াতুল ইসলাহিয়া ওয়া সানাউল উলামা আলাইহি, যে লিখেছে আল্লামা আশ-শাইখ আহমদ বিন হাজার বিন মুহাম্মদ আলে আবু তামিয়া আলে বিন আলী কাজিউল মাহকামাতি শরিয়া বে কাতার, এটা বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের নির্দেশে ছাপানো হয়েছিল। এখানে আরবি গ্রন্থ আমি লিখে দিয়েছি, এগুলো খণ্ডন করো, এগুলো খণ্ডন করে আমাকে মিথ্যুক হিসেবে সাব্যস্ত করো, এই ইতিহাসে লেখা নাই। ওরা বলতেছে আমাদের মতবাদ ওয়াহাবি মতবাদ, সৈয়দ আহমদ বেরলভী হিন্দুস্তানে তথা ভারতবর্ষে নিয়ে গেছে। এর আগে এখানে স্যার সৈয়দ আহমদ যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উনি অবশ্যই সুন্নি নন, এমনকি ওনাকে বলা হয় উনি দাহরিয়া, উনি কিন্তু সৈয়দ আহমদ বেরলভীর একজন ভক্ত। উনি সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে লিখেছেন মাকালাতে স্যার সৈয়দের মধ্যে, বারবার উনি ওখানে উল্লেখ করেছেন ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবি, সৈয়দ আহমদ বেরলভীর অনুসারীদেরকে, সৈয়দ আহমদ বেরলভীকে। এভাবে করে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই ইতিহাস কথা কয়, সেখানে একদম পরিষ্কার ভাষায় লিখেছে, ওখানে লিখেছে ঊনবিংশ শতাব্দীর শতকের গোড়ার দিকে মুসলমানরা ভারতের সকল অঞ্চলে বিপ্লবের আগুন জ্বালিয়েছিল, আর এই সংগ্রামের অগ্রনায়ক বেরেলি সৈয়দ আহমদ ছিলেন ওয়াহাবি আন্দোলনের একজন নেতা। লেখকের নাম মোহাম্মদ মুদাব্বির, বইয়ের নাম ইতিহাস কথা কয়, প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তো তোমরা যদি সত্যিকার অর্থে ন্যায়ের পথে থাকো, ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে তোমরা মামলা করে দাও, যে এই ধরনের কথা আপনারা লিখেছেন কেন, প্রচার করেছেন কেন? হিন্দুস্তানের বইয়ের মধ্যে লেখা আছে, বাংলাদেশের ইতিহাসে লেখা আছে, বিভিন্ন বই যেগুলা পরীক্ষা দিতে হয় সেগুলা দেখে দেখে, সেই ধরনের বইয়ের মধ্যে আমাদের মাদ্রাসা বোর্ড আলিম পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এখানে লেখা হয়েছে শরীয়তুল্লাহ অল্প বয়সে মক্কায় গমন করেন, সেখানে প্রায় 20 বছর অবস্থান করে 1818 সালে তিনি দেশে ফিরে আসেন। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওলিউল্লাহ ও সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। শাহ ওলিউল্লাহ নন শুধু, সেখানে ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ বেরলভীও। আমি সবটা এখানে পড়তেছি না, আমি বলতেছিলাম এখন আমি যেটা বলেছি সেটার জন্য আমাকে দায়ী করো, আমার বইয়ের খণ্ডন করো, ইতিহাসগুলোকে খণ্ডন করো। যুগশ্রেষ্ঠ আলেমিদিন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলার, বেয়াদবি করার এই লাইসেন্স কে দিল? 1 লক্ষ টাকা চাঁদা দিয়ে আলা হযরত কনফারেন্সে এসে পঞ্চমুখে আলা হযরতের তারিফ করা হয়েছে, আর সেই ব্যক্তি এখন বলতেছে আশরাফুজ্জামান সাহেব কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন, উনি চ্যালেঞ্জ উইথড্র করেন নাই, এই কারণে আমি এগুলো করতেছি, এই কারণে ওগুলো করা, এই কারণে আমার কথা আমাকে খণ্ডন করবেন, এটাই তো কথা। আলা হযরতের সাথে কি আমি তো আলা হযরতের কোনো রেফারেন্স দিই নাই, আলা হযরতের কোনো রেফারেন্স দিই নাই, যা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সৈয়দ আহমদ বেরলভীকে ওয়াহাবি বলেছেন বা কি কি বলেছেন এটা বলি নাই, আমি ইতিহাসের রেফারেন্স দিয়েছি। আর আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বেরলভীকে বুজুর্গ বলেছে, কতগুলো মূর্খ কতগুলা এই ধরনের কথা বলেছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া রিজভিয়া থেকে, অতএব তারা বুঝে নেই। বলতেছে
উনি বলতেছেন নানার বাড়ির আবদার। আয় হায় হায়, আমার আমার ফত আমার কেন কথা আহ্বান কেন রাখলো না, কেন চ্যালেঞ্জ উড্র করলো না, এই জন্য আমি এটা করছি। বাবা রে বাবা, এটাই নিয়ে আল্লামা বেহুদা সাহেবের কথা। হ্যাঁ, এখানে আলা হজরতের পক্ষে শত শত মানুষ ভিডিও দিচ্ছে আপনার বিরুদ্ধে, আমি দেখতেছি। জবাব দেওয়ার মতো আছে? যারা মুনাফেক রেজবি নয় তারা হয়তো কথা বলবে না, কিন্তু যারা সত্যিকার অর্থে আলা হজরতের পক্ষের মানুষ এরা বলে যাবে, এরা ইনশাল্লাহ বলে যাবে। কিন্তু আমি অপেক্ষা করছি কোনটার জন্য, আমারটা উত্তর দেন, আমার বইয়ের উত্তর দেন, আমার লেখার উত্তর দেন, যেখানে এতগুলো প্রমাণ যে উনি ওয়াহাবিয়তের আমদানিকারক, উনি ওয়াহাবিয়তের প্রচারক। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সৈয়দ আহমদ বেরলভীর সনে বেয়াদবি করেছেন, কি জন্য? যেহেতু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ আহমদ বেরলভীকে জাহেল বলেছেন, জাহেল বলেছেন, এজন্য এজন্য ওনার লেখা ওনার বক্তব্য হলো, অর্থাৎ আইনুল হুদা বেহুদা সাহেব বিশ্ববিখ্যাত বেহায়া এবং বিশ্ববিখ্যাত মুনাফিক লিখতেছে যে একজন খানদানি, একজন খানদানি সৈয়দকে কি বলেছেন, 43 পৃষ্ঠায় লিখেছেন, একজন খানদানি সৈয়দকে মূর্খ বলে গালি দেয়া হলো। মূর্খকে মূর্খ বললে গালি দেয়, এটা একটা কথা হইল? মূর্খ ছিলেন মূর্খ? করিমা বেবক সাহেব আর হালেমা দুই লাইন কবিতা মুখস্থ করতে যে পারে নাই তাকে মূর্খ বলে, মূর্খ না বলে কি আল্লামা বলবে নাকি? বেয়াদবি করবে, করেছে কেন? খানদানি সৈয়দ জানেন না ইসলামকে, ইসলামকে জানেন না। আল্লাহর হাবিব বলেছেন মাম বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরা বিহি নসবহু, আমল যদি খারাপ হয় নসব নিয়ে বাহাদুরি করার কোনো কিছুই নেই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পেশারে নূহ বা বাদা বরশিস খানদানে নুবুওয়াত গুমশুদ, জানেন না এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরত নূহ আলাইহিস সালামকে ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনার আহাল নয় সে, অতএব আপনার ইবিন হতে পারে আহাল নয়, ইন্নাহু আমালুন গায়রু সালে। অতএব সৈয়দ আহমদ বেরলভীকে আপনি খানদানি সৈয়দ বললেন, আমি বলছি না এ নিয়ে কোনো কথা বলছি না, আমি ওনার খানদান নিয়ে কোনো কথা বলার দরকার নেই। উনি কাদের সাথে উঠা বসা করলেন, উনি শেষ তক কী করলেন, সেটাই হলো কথা। সৈয়দ আবুল আলা মওদুদী উনি তো সৈয়দ লিখেছেন, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাগার লিখেছেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লাপকতির কোনো ক্ষমতা নেই বলেছেন, এবং সূরা নসরের তাফসীর করতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাবে বলেছে যে আল্লাহ নাকি বলেছেন আপনি অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছেন, ক্ষমা চান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা ওদরের সৈয়দকে মানি না জি। অতএব সৈয়দ আহমদ বেরলভী ঐতিহাসিকভাবে সত্য, উনি ওয়াহাবিয়তের আমদানিকারক ছিলেন, উনি ওয়াহাবিয়তের প্রচারক ছিলেন। ভাই ফলগুনে গাচ্ছি না যায়, উনার ফল হচ্ছে ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম লিখে, তাকবিয়তুল ইমানের মতো গান্দা পুস্তক লিখে সারা বিশ্বের মুসলমানদেরকে মুশরিক ফতোয়া দিয়ে সে পরিচয় দিয়েছে। উনার পীর সাহেব কেমন? সিরাতে মুস্তাকিমের শুরুতে বলে দিয়েছে যে এখানে যা কিছু আমার পীর সাহেব বলেছেন, আমি সফরে হাদরে ছিলাম, ওনার সমস্ত কথাগুলো আমি নিয়েছি, ওনাকে আদ্যপান্ত শুনিয়েছি লিখে, উনি যেগুলো ওকে করেছেন সেগুলোই তো আমি লিখেছি। সেই সিরাতে মুস্তাকিমের মধ্যেই তো রয়েছে আল্লাহ রসুলের খেয়াল, যদি নামাজে আনে গুরুগাদার খেয়ালের চাইতে খারাপ, এমনকি রসুলের খেয়াল আনার চাইতে জেনার খেয়াল অনেক ভালো। এই ধরনের বেয়াদবিগুলো করেছে কি জন্য?
যেটা করার দরকার সেটা করেন, আমার বইয়ের উত্তর দেন, আমার বইতে যা যা আছে আমি যেগুলো রেফারেন্স দিয়েছি সেগুলা ভুল প্রমাণ করেন, যদি না পারেন ফাইল্লাম তাফালু ফালান তাফালু, ফাত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন। অতএব আপনাদের মতো সত্যকে অস্বীকারী আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি, আমি ওলির সাথে কোনো বেয়াদবি করি নাই। সৈয়দ আহমদ বেরলভীকে ওলামায়ে কেরাম গুস্তাখে রসুল বলেছেন, গুস্তাখে রসুল ওলি হতে পারে না, পীর হতে পারে না, আমি সেটাই বলেছি। আমি আর লম্বা করছি না, ইনশাআল্লাহ লম্বা করার মতো দীর্ঘ করার মতো সময় রইল ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। যদি কথা আসে আঘাত আসে প্রতিঘাত হবে, আর সে আঘাত কথার মাধ্যমে দিন, উত্তর দিন এলমের মাধ্যমে দিন। আল্লাহ আপনাদেরকে বোধোদয় দিন, সত্যিকারের বোধ আল্লাহ আপনাদেরকে দান করুন। আলা হযরতের সাথে বেয়াদবি করা ছেড়ে দিন, যারা উত্তর দিচ্ছেন তারা দায়িত্ব পালন করছেন, যারা এখনও উত্তর দিচ্ছেন না তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, নিজেদেরকে রেজবি বলবেন, আলা হযরতের অনুসারে বলবেন, কেন আপনারা সেগুলোর উত্তর দেবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।